বাঁকুড়া পৌর শহরের একটি ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হলেন 50 জন। 19 নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে মানুষের অভিযোগ, এই ওয়ার্ডে নিকাশী নালাগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়নি, এর ফলে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এখন ডেঙ্গির জন্য আমাদের টোটাল যেটা প্রায় একটা পোর্শন আমার ভেতরের পোর্শনটাতে একটা প্রায় 100 ফ্যামিলির মধ্যে 46টা এখনো পর্যন্ত ডেঙ্গি পজিটিভ পাওয়া গেছে। এই কদিন যেটা বৃষ্টির জলে জমানো ইয়েতে দেখা গেছে যে লার্ভা কিছু বেরিয়েছে। আমাদের যারা ফিল্ড ওয়ার্কার আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করেও বলে এসছে, কিন্তু এই কদিন বৃষ্টিতে তারা ওই ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে দেখেছি। পৌরসভা শুধু নয়, পৌরসভা এবং সিএমএইচ থেকে নিয়ে টিম এসে কাল থেকে আমাদের ওয়ার্ডে আপনার প্রত্যেক বাড়িকে আরও সচেতন করছে এবং তারা বাড়িতে বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখছে যে হ্যাঁ এটা ডেঙ্গু ওঠে কি না। এবং মূলত এই যে এতটা ডেঙ্গি, কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা ঘিঞ্চি এলাকা যেখানে আপনার ড্রেনেজ ব্যবস্থার একটা সমস্যা রয়েছে। জমানো জল যাতে জমে কিছু 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 ক্ষেত্রে জমানো জল জমে যায়, তো সেই জায়গাটাকে এই এখানে ওই ডেঙ্গি মশা কিছু পাওয়া গেছে এবং এই ঘন ঘন বৃষ্টিতে জল জমে থাকার কারণে একটা ডেঙ্গির লার্ভা পাওয়া যায়। পৌরসভা স্প্রে ওয়ার্কার প্রতিদিন এখন আমাদের 1 সপ্তাহ টোটালটা স্প্রে করতে বলেছে এবং সিএমএইচ থেকেও এটা আমাদের পর্যবেক্ষণে রেখেছে। তাই প্রতিদিন এখন আমাদের ফিল্ড ওয়ার্কার থেকে নিয়ে সিএমএইচ থেকে নিয়ে পৌরসভার পুরো হেলথ ডিপার্টমেন্ট এসে ওয়ার্ডে সার্ভে চলছে। আমার ওয়ার্ডে টোটাল এখনো পর্যন্ত কালকের রিপোর্ট পাওয়ার পর টোটাল 46 জন এখন আক্রান্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা বলতে তাদের সাধারণত যেরকম জ্বর হয় সেই জ্বর আসে আর শরীরে গা হাত পায়ে ব্যথার একটা যন্ত্রণা আছে। এই মুহূর্তে এখন পর্যন্ত আমি হসপিটালে একটা ছেলে হসপিটালে এখন অ্যাডমিট আছে। কি মনে হয় এটা কি ওয়ার্ডের এই কারণেই না অন্য কোথা থেকেও নিয়ে আসছে? না, ওয়ার্ডে এই জমানো জল থাকার কারণে। রবিবার সকালে পুরসভার পক্ষ থেকে মেডিকেল টিম ওই এলাকা পরিদর্শনে যান এবং জনগণকে নির্দেশ দেন জমা জল দ্রুত ফেলে দিতে ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বেশ ভালোই আছি, আমরা তো সবসময় সাবধান থাকছি, তবুও হয়ে যাচ্ছে, কি করবো। পরিবারের আমার মেয়ে হয়েছে, এবার ছেলে তো ভর্তি আছে হসপিটালে, আর মেয়েটাও পজিটিভ বেরিয়েছে। এখন আজকে বলছে যে সার্ভে যাবে। ওই সামনে ওয়ার্ডগুলো সেইরকম তো পরিষ্কার হচ্ছে না, সামনে ড্রেন ফ্রেন পরিষ্কার করছে না প্রতিদিন। জল জমার জন্য নিশ্চয়ই, তার পাশাপাশি ঝোড় আছে, পরিষ্কার হয়নি সেরকম। পরিষ্কার করবার জন্য বলেছিলাম, করেনি তো, কি করবো। এদিন মেডিকেল টিম আক্রান্ত প্রতিটি মানুষের বাড়িতে উপস্থিত হয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং সচেতন থাকার নির্দেশ দেন। ওই এলাকার কাউন্সিলর শেখ আজিজুর রহমান জমা জল এবং ঘন বসতির কারণেই এর প্রকোপ মেনে নিয়েছেন। তিনি জানান, পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল এলাকায় কাজ শুরু করেছে। আমরা এসব সম্বন্ধে কোনো কিছুই বুঝতে পারি নাই, তো ব্যাপার হলো কি, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, বুঝলেন? ওই জন্য কি ডেঙ্গুটা ছড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, ওই জন্য ডেঙ্গু হচ্ছে, হতে পারে, তার কি সম্ভব আছে? কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, কতটা ভয় আছে? আমরা এসব সম্বন্ধে কোনো কিছু বুঝতেই পারি না। জ্বর তো হচ্ছে প্রচুর পরিমাণে, জ্বর হচ্ছে কিন্তু কিছু কিছু হচ্ছে, কিছু কিছু হয় না। হ্যাঁ, সম্মানসব তো সমান শরীর, আপনাদের ওয়ার্ড বিভিন্ন জায়গায় জল জমিয়ে ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন হয়? পরিষ্কার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। পৌরসভা সিআইসি আছে যিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে, তাহলে কি মনে হয় পৌরসভা কি কাজ করছে? কাজ খুব একটা ভালো করছে না। আমরা জানি যে পরিষ্কার করার জন্য আমরা কাকে জানাবো? কাউন্সিলর জানান, কাউন্সিলর সেরকমভাবে মানুষ চিনে কথা বলছে, সেইভাবে আমরা ওর সঙ্গে সেরকম উঠা বসা করতে পারি না, বুঝলেন? বিষয়টা কাউন্সিলর দেখেনি পরিষ্কার? না, সেইভাবে দেখে না। আপনার নাম? নূর ইসলাম খান। জল জমে থাকে ওয়ার্ডে? জল জমে থাকে, প্রচুর জল জমে থাকে, আর তারপরে এই সুমুখেনটা বাগিয়ে দেয় আর ভিতরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ওই জন্যে একটু আতঙ্ক। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।